ikut malus. Kita itu. आज 19 तारीख जाना है जाना है करके नाम আব্দুল বাইস চৌধুরী তো কি পোস্ট আছে গ্রেড 4 এ তো নিজে কলে তো নিজে স্টাফ নাই বলি জানি না কত রেসে বুদয় হে তো গেছে কামৰ কাৰণে বাইৰত যদি বাইৰত গৈছে তে কি ভয় পাব লাগা হয় তো ভয় পায় ভয় পায় ভয় পাইছে নতুন মানুহ জি ফটোটো আপোনাৰ ভিডিওটো দেখাইছো ইটো তো আপোনাৰ স্টাফ হয় নহয় আব্দুল বাইস জি আব্দুল বাইস জি নাম জানো আছে তেও কি স্টাফ নমস্কার ফুড গেট ফুড গেট বর্তমানে কোত আমি তো দেখি না বর্তমানে কোতে আপনার অপশন না প্রেজেন্ট আগত না তো দেখি আমার অ্যাটেন্ডেন্স তো না জানা তেও বর্তমানে প্রেজেন্ট না অপশন অ্যাবসেন্ট এই মুহূর্ততে আমি উপস্থিত হইছো করিমগঞ্জ জেলার সমবায় কার্যালয়ত আপনি নিশ্চয় দেখা পাইছে এই বর্তমানে আপনার 12টা বাজা 15 মিনিট বাকি কিন্তু এই কার্যালয়ের কর্মচারী সকলে অনুপস্থিত কি রহস্যজনক কারণে এই অনুপস্থিত ইয়াক লৈ আমি আজি তো বহুদিন ধরে এই অভিযোগ পাই আছিল এই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কটু সকিনীর পিছতেও নীতিমতো বুড়ো আঙুল দেখুয়াই এনে কার্যালয়ত কর্মচারী সকল অনুপস্থিত ইয়াক লৈ স্থানীয় রাইজের মাজত তীব্র ক্ষোভ দেখা দিছিলে ইয়াক পরিপ্রেক্ষিত আমাক কিছু স্থানীয় রাইজে অভিযোগ করার পিছত আমি কার্যালয়ে উপস্থিত হয়েছি আপনি নিশ্চয় দেখা পাইছে এই কার্যালয়ের কর্মচারী আছে 13 গৰাকী 13 গৰাকীর মাজত মাত্র 2 গৰাকী উপস্থিত আছে আমি বর্তমানে এইচ এ চৌধুরী সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তেখেতের রুমত প্রবেশ করেছো এবং তেখেতক এই সন্দর্ভত যেহেতু কোর্ট মুখ্যমন্ত্রী আদেশ আর কটু চকুনি ইয়ার পিছত কিয় এনে পদক্ষেপ গ্রহণ চলি আছে ইয়াক লৈ আমি তেখেতক যত্ন করিম হয় নমস্কার কি খবর আপনি আজ আপনার অফিসত কার্যালয়ত আপনার কি কার্যালয়ত কিমান কর্মচারী কিমান আছে আর উপস্থিত কিমান আছে কর্মচারী 13 জন আছে উপস্থিত 4 জন এতিয়া না আপনার এতে 4 জন এতিয়া আছে বর্তমানে কি আমি আপনার রেজিস্টারে যদি পাইছিল তেতে কিমান আছিল 3 জন আছে 3 জন আছে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে 3 জন আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোন হয় ধেরা ডিপার্টমেন্ট রেজিস্টার অফ প্রপার্টি সহ নামটেও নামটো কি আছে রেজিস্টার নাম রেজিস্টার মানে গুয়াহাটি বর্তমান এই কার্যালয়ত দেবাশিস মিত্র আমি শুনা পাইছো তার সপ্তাহ কিমান দিন আহে 3 দিন আহে বাকি কিয় না আহে তো প্রোগ্রাম থাকে বা কোনো সময় জয়েন্ট রেজিস্টার অফিস আছে সেখানে তার যাওয়া আছে এক বছর সপ্তাহে 3 দিন আহে সপ্তাহ 3 দিনই বাকি 3 দিন ইয়াতে অফিসে কার্যালয়ত ইয়ে থাকে নাকি কাম থাকে নাকি কখনো কখনো গুয়াহাটিতে প্রোগ্রাম যে থাকে বুঝি পাইছো সকলো কার্যালয়ত এনে করিম গুয়াহাটিত যাব লাগা হয় কিন্তু প্রপার কারণ থাকিব লাগে আমার ইয়াতে আপনার ইয়াতে বর্তমানে যে আপনার 13 জনের মাজত যে আপনার কথা মই অনুসরি যে তেখেতে বর্তমানে উপস্থিত 4 জন আছে আমি আপনি কইছে এটু কিন্তু আমি আগেও তো পাইছো আপনি মাত্র 2 জন উপস্থিত আছে আপনি নিজে কইছে হ্যাঁ তো এটু লই আপনার এনে অফিস কার্যালয় চলি আছে এটু লই আপনার কোনো কি কারণ হইছে থাকিব পারে কার্যালয় চলি আছে ভালোই চলি আছে না আপনার 17 জনের মাঝে 2 জন উপস্থিত থাকে ভালকে চলি আছে এটু আমি গম পাইছো এই রইছেটু কি হয় আপনি দেখা পাইছে আমার যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে
কিন্তু এক কথা কব নয় কোন রহস্য আছে ইয়াক লো স্থানীয় রাজ্যের মাজত একটা ছন্দ দেখা দিছে। আমি নিশ্চয় সজনে উপস্থিত হই আমার সিনিয়র যে আপনার এসে সিনিয়র কি বলে দেবাশিস মিত্র কেন হয় দেবাশিস মিত্র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ যিনি দেবাশিস মিত্র হয় তে কিন্তু সপ্তাহ দুই দিন উপস্থিত থাকে বাকি কত থাকে সেটু এতালেকে পড়লে অহা নাই। মুখ্যমন্ত্রীর কটু শকুনীয় পিছতে এনে কার্যকলাপ করিমগঞ্জের সমবায় হয়ে আছে ইয়াক লো কিন্তু স্থানীয় রাজ্যের মাজত তীব্র অসন্তোষ প্রকাশ পাইছে। করিমগঞ্জের পর মানে